এইচএসসির আটটি বিষয়ে স্থগিত পরীক্ষা হবে এগারো আগস্ট পর সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে খোলার বিষয়ে আলোচনা হবে কাল শিক্ষা স্থবিরতায় দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষা গবেষকরা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দিচ্ছেন তারা গত ত্রিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেট অঞ্চলে চার বিষয়ের পরীক্ষা হয়নি কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছে এসব পরীক্ষা কবে হবে সেটি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা আমার মেয়েও কিন্তু পরীক্ষার্থী ওর ছয়টা পরীক্ষা অলরেডি হয়ে গেছে আর বাকি পরীক্ষাগুলো টোটালি অনিশ্চয়তার ভিতরে পড়ে গেছে এদিকে জুন মাসে শুরু হয়েছিল নতুন শিক্ষাক্রমের সানমাসিক মূল্যায়ন এই মূল্যায়নও স্থগিত রয়েছে শিক্ষা গবেষকরা বলছেন করোনার ক্ষতি কাটানো সম্ভব হয়নি এর মধ্যে আবার স্কুল বন্ধ এই ক্ষতি দীর্ঘমেয়াদী হবে দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে বন্ধ রাখতেই হবে এর কোনো বিকল্প নাই তবে আমাদের শিক্ষা পরিবারের সাথে যেহেতু আমি জড়িত আমি যেটা শিক্ষা ছাত্রীদের যে ঘাটতি সেটা পূরণ করার জন্য পরবর্তীতে আমাদের কি করণীয় সে ব্যাপারে আমাদের এখন যে সিদ্ধান্ত নিতে হবে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে কীরকম দেখেন যে লার্নিং গ্যাপটা থেকে যাচ্ছে যে সে হয়তো যে জিনিসটা শেখার কথা স্কুল বন্ধ থাকার কারণে কলেজ বন্ধ থাকার কারণে স্বাভাবিক অবস্থা না থাকার কারণে হ্যাঁ সে লার্নিংটা পাচ্ছে না শিক্ষা বোর্ড বলছে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে এই পরীক্ষা রুটিন করা হচ্ছে এগারোই আগস্টের পরে আমরা নেয়ার পরিকল্পনা করছি আমরা দু দিনের মধ্যেই সেই পরিবর্তিত সময়সূচিকে আমরা জানিয়ে দেব একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চলছিল সেটি আমরা শুরু করে দিয়েছি পয়লা আগস্ট পর্যন্ত এই ভর্তি কার্যক্রমটি চলবে এদিকে প্রথমে প্রাথমিক বিদ্যালয় খোলার পরিকল্পনা রয়েছে এরপর ধাপে ধাপে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে আর সবশেষে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পুরো সংবাদে আমাদের সঙ্গে আছেন যেমনটি জানাচ্ছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নুরে আলম নূরে আলম সবই কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে আমরা দেখছি যে অফিসে সময় বাড়ছে কারফিউ শিথিলের সময় বাড়ছে কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে তেমন কোনো কথা শোনা যাচ্ছে না কি খবর পাচ্ছেন যেহেতু আপনি শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন তাদের নিউজই কভার করেন আমি বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলাম তিনি যেটি বলছেন যে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে যেহেতু আন্দোলনটির সূত্রপাত হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে এরপরে এটি আস্তে আস্তে স্কুল কলেজ পর্যায়েও ছড়িয়ে গিয়েছে তাই এখনও মানে স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি সে সঙ্গে একটি পরিকল্পনা তারা করে রাখছে যদিও স্কুল খোলা হয় তা মানে শিগগিরই তাহলে তারা প্রথমে খুলবে প্রাথমিক বিদ্যালয় তারপরে মাধ্যমিক পর্যায়ে খুলবে তারপরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এরপরে সব শেষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুলবে আর আমি যতটুকু জানি আমার সোর্সের মাধ্যমে সেটি হচ্ছে এই গতকালকের একটি বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী সহ সংশ্লিষ্ট বেশ কয়েকজন মন্ত্রী সহ বৈঠক হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে এটি প্রাথমিক বিদ্যালয়ের একটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এবং প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আগামীকাল যে ক্যাবিনেট হবে সেই ক্যাবিনেটে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সেখান থেকে একটি পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে বলে আমাকে আমার সোর্স সূত্র নিশ্চিত করেছে এবং এটি নিয়ে কালকে আলোচনা হবে এবং এটি আসলে দেখার বিষয় কারণ যারা একদম বাচ্চা মানে প্রাথমিক পর্যায়ে তো আর আন্দোলনের যে ধাঁচ সেটি যায়নি তো প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়াই যেতে পারে কারণ আমাদের প্রাথমিক পর্যায়ে আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে এবং আপনি জানেন যে আমাদের এই বছর নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে সেই পুরোদমে প্রাথমিক পর্যায়ে ক্লাস ওয়ান থেকে থ্রি এবং মাধ্যমিক পর্যায়ে পুরোদমে নতুন শিক্ষাক্রম চলছে এবং এই নতুন শিক্ষাক্রম অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে বোর্ড পরীক্ষা হবে তো এই সময়টা ছিল ষাণমাসিক মূল্যায়নের সময় তো সেই ষাণ্মাসিক মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারণে কারণ এই ষাণমাসিক মূল্যায়ন দিয়ে আপনার এই যারা এনসিটিভি রয়েছে যারা এই কারিকুলামটা তৈরি করেছে তারা যে নতুন শিক্ষাক্রমের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো চিহ্নিত করতে পারতো পরে এটা নিয়ে আরো গবেষণা করে সমাধান করা হতো সমাধান করা হতো এই যে আপনি বলছেন যে প্রাথমিক বিদ্যালয় খোলার ব্যাপারে একটা কথা হচ্ছে নিরাপত্তার বিষয়টি আসলে কিভাবে দেখা হবে নিরাপত্তার বিষয়টি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তার ঘাটতি কিছুটা মানে অনেকটাই নেই কারণ হচ্ছে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো সেখানে একদম বাচ্চারা পড়ে পঁয়ষট্টি হাজারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে অল্প কিছু বিদ্যালয়ে আছে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত আর বেশিরভাগ বিদ্যালয় হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একদম শিশু প্রাক প্রাথমিক পর্যায়ে আছে আর যেটি বেসরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে স্কুল অ্যান্ড কলেজ অথবা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল যেমন বেকার স্কুল উদয়ন স্কুল আইডিয়াল স্কুল সেই স্কুলগুলোতে আমরা দেখছি যে আমি বেশ কয়েকজন অধ্যক্ষের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে তাদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া আছে তারা অভিভাবকদের সাথে কথা বলছেন বাচ্চারা যাতে বিদ্যালয়ে আসলে কোনো ঝুঁকিতে না পড়ে এবং অভিভাবকদেরও আস্থা নেওয়ার পরেই আসলে এই কাজটি করা হবে স্থগিত হওয়া আট বিষয়ে যে এইচএসসি পরীক্ষা সেটি আট আগস্টের পরে হবে এমনটি জানানো হয়েছে যদিও নির্দিষ্ট করে ডেট এখনো বলা হয়নি এই যে শিক্ষা খাতে স্থবিরতা এর আগে আপনি জানেন যে তাপ প্রবাহে কিন্তু স্কুল বন্ধ ছিল বন্যার কারণে সিলেট অঞ্চলে এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল এখন বন্ধ রয়েছে এই যে ক্ষতি এই ক্ষতি আসলে কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে আমি যদি বলি গত কয়েক বছর ধরেই শিক্ষা খাত অনেকটা স্থবির হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনি জানেন যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বলবো শিক্ষা খাত কারণ প্রায় দুই বছরের মতো স্কুল বন্ধ ছিল পরীক্ষা পিছিয়ে গেছে আমাদের যে স্বাভাবিক শিক্ষা সূচি ছিল আমাদের ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হওয়ার কথা এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা সেই জায়গাটা থেকে আমাদের সরে যেতে হয়েছে তো সেখান থেকে যখন আমরা একটু স্বাভাবিকতায় ফিরছিলাম যখন এই বছর এসএসসি ফেব্রুয়ারিতে শুরু হয়েছে আর এইচএসসি জুন মাসে আমরা শুরু করতে পেরেছিলাম আগামী বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিল যে এপ্রিলে এইচএসসি পরীক্ষাটা শুরু করা কিন্তু সেই জায়গাটাতে আমরা মনে হচ্ছে না যে আগামী বছর এইটা শুরু করা যাবে কারণ এখানে একদিকে তীব্র তাপদাহে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তারপরে আবার এই যে কোটা সংস্কার আন্দোলনের জন্য এখন তো অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর যে স্থগিত হওয়া যে পরীক্ষাগুলো এগুলো এগারো আগস্টের পরে হবে শিক্ষা বোর্ড বলছে যে এই পরীক্ষার রুটিনগুলোর কাজ তারা করছে দু একদিনের মধ্যে এই রুটিনগুলো দেওয়া হবে আর চার আগস্ট থেকে তারা পরীক্ষা শুরু করতে পারে পারবে বলে আশাবাদ প্রকাশ করছে যে স্বাভাবিক রুটিন অনুযায়ী চার আগস্টে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আরেকটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে যখন তিরিশ জুন পরীক্ষা শুরু হলো তখন কিন্তু সিলেট অঞ্চলে মানে সিলেট বোর্ড এবং সিলেট অঞ্চলে মাদ্রাসা এবং কারিগরি বোর্ড এই তিন বোর্ডের পরীক্ষা কিন্তু নেওয়া যায়নি সিলেট অঞ্চলে তো এই পরীক্ষাটা আবার রিসাফল করতে হবে এই পরীক্ষাটা আবার নিতে হবে মানে বলা চলে যে এই সার্বিক বিষয়গুলো এক ধরনের হজবরল অবস্থার মধ্য দিয়ে পড়তে হচ্ছে কারণ একটা পরিকল্পনা পরিকল্পিত একটা বিষয় একটা প্রাকৃতিক দুর্যোগ তারপরে আন্দোলন এই দুটি কারণে একদম হজবরল অবস্থায় চলে গিয়েছে আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে বিষয়টা বলছেন আমি দুই তিনজন শিক্ষা গবেষকদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে একদিকে আমাদের করোনার ঘাটতি রয়েছে পড়াশোনার একাডেমিক ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা কিন্তু আমরা পূরণ করতে পারিনি এখনো আর এই যে এখন একটি ঘাটতি তৈরি হচ্ছে এখন এটি কবে পুষিয়ে নেওয়া হবে সেটিও আসলে বলতে পারছেন না নুরে আলম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের সাথে যোগ দেবার জন্য